জম্পুই পাহাড়ের পর কমলা চাষের এক নতুন নাম বড়মুড়ার কিল্লা। আগামী 16 নভেম্বর যেখানে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক কমলা উৎসব, চলছে জোর প্রস্তুতি। উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। উপস্থিত থাকবেন মন্ত্রী, বিধায়ক সহ বিশিষ্ট জনেরা। সেদিন রাত ভোর চলবে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। কমলা উৎসবের প্রস্তুতি নিয়ে দেখুন টাইমস 24 নেটওয়ার্কের একটি বিশেষ প্রতিবেদন। কমলা চাষকে কেন্দ্র করে কিল্লার বড়মুড়া এখন পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছে। উদয়পুর শহর থেকে 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ উত্তর বড়মুড়া ভিলেজ। চড়াই উত্তরের রাস্তা পার হয়ে যেতে হয় সবুজে ঘেরা এই গ্রামে। বেশিরভাগ কোলই এবং মৎস্যম সম্প্রদায়ের মানুষ এই গ্রামে কমলা চাষের সঙ্গে যুক্ত। এক সময় যে গ্রামের আকাশ বাতাস বারুদের গন্ধে মুখরিত হয়ে থাকত, আজ সেখানে কমলার গন্ধে সুভাসিত। কিল্লা এলাকায় মূলত 7টি ভিলেজের 480 হেক্টর জমিতে এই কমলা চাষ হয়। প্রায় 700 জন কৃষক কমলা চাষে উপকৃত হচ্ছে। এক কথায় কিল্লা এলাকায় সন্নিহিত কমলা চাষিরা রাজ্যের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে তা বলাই বাহুল্য। চাষিরাও আশাবাদী এই মেলার আয়োজনে এই কিল্লা এলাকা হয়ে উঠবে পর্যটন কেন্দ্র। সবুজ বরানিতে ঘেরা আমাদের সবার প্রিয় রাজ্য ত্রিপুরা, এই রাজ্যের পর্যটন স্থলের অন্যতম স্থান উদয়পুর। উদয়পুর থেকে 20 কিলোমিটার দূরত্বে কিল্লা এবং কিল্লার উত্তর বড়মুড়াতে আগামী 16 নভেম্বর উদ্বোধন হতে চলেছে রাজ্যভিত্তিক উত্তর বড়মুড়া কমলা উৎসবের। এই কমলা উৎসবের প্রাক প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতেই আমরা টাইমস 24 নেটওয়ার্ক এসে হাজির হলাম কিল্লায়। আমাদের সাথে আমরা পেয়েছি এই মেলা কমিটির ভাইস চেয়ারম্যান জয়কিশোর জমাতিয়া মহোদয়কে, কথা বলবো ওনার সাথে। প্রথমত এবারের মেলার মূল উদ্দেশ্যটা কি জানতে চাই? মেলা মূল উদ্দেশ্য তো হলো আমাদের এই এলাকায় যে গরিব যারা কৃষকরা আছেন, জুমিয়া জুম চাষিরা, তাদের বাঁচার জন্য একটা দিক বা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আমাদের যে চেষ্টা, বিশেষ করে আজকের যে এই কমলা এখানে উৎপাদন হচ্ছে, এই কমলাকে সারা রাজ্যের মানুষের কাছে মানে পুষে দেওয়া এবং যার মাধ্যমে আগামী দিনে এখানে পর্যটন কেন্দ্র যাতে গড়তে পারে, পর্যটন কেন্দ্র করে এখানকার মানুষের আর্থিক যাতে বৃদ্ধি আমরা করতে পারি, তার জন্য এই মেলার মূল উদ্দেশ্য। একদা জম্পুই পাহাড়ের পরেই কমলা চাষের উত্তম স্থান কিল্লা এলাকা। চাষিদের অক্লান্ত পরিশ্রমে ফলন হচ্ছে দ্বিগুণ। সঠিক বাজারজাত করায় এখন মূল লক্ষ্য। স্বাদে গন্ধে আয়তনে জম্পুই পাহাড়ের কমলা থেকে অনেক এগিয়ে কিল্লা বড়মুড়া পাহাড়ের কমলা, দাবি চাষী। সবাই জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ ভ্রমণ পিপাসু। তারা একটা সময় জম্পুই হিলে কমলা দেখতে যায়, কিন্তু এখন জম্পুই হিলে তো কমলা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে আমরা গত কয়েক বছর ধরে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আজকে উত্তর বড়মুড়াতে কমলা আমরা সন্তোষজনক ফলন আমরা করতে পেরেছি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের বড়মুড়াতে প্রচুর কমলা হয়। এই কমলাটা যাতে সারা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারে, তার জন্য আজকে আমাদের এই উদ্যোগটা। বিগত সময়ে শুধু ব্লক ভিত্তিক মেলার আয়োজন করা হতো কারণ ফলন কম ছিল, তবে এবছর ফলন দ্বিগুণ হওয়ায় এই মেলাকে রাজ্যভিত্তিক মেলা হিসেবে পালন করা হবে। প্রতিদিন মেলাতে প্রায় 1.5 লক্ষ কমলা বিক্রির পরিকল্পনা আছে মেলা কমিটির। তবে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যেমন রাজ্যের আনারসকে আন্তর্জাতিক বাজারে নিয়ে গেছেন, তেমনি কিল্লা এলাকায় উৎপাদিত কমলাও দেশ বিদেশের বাজারে বাজারজাত হবে এই আশায় বুক বাঁধছেন কিল্লার কমলা চাষিরা। কিরকম পরিমাণ কমলা বিক্রি হতে পারে এবারের কমলা উৎসবে, কিরকম আশাবাদী আপনি? আমাদের টার্গেট ছিল কমলা উৎসবের দিনে যাতে 1.5 লাখ কমলা আমরা স্টলে নিয়ে আসি। 1.5 লাখ কমলা নিয়ে আসলে শেষ হয়ে যাবে এটা আমি জানি, তারপরেও কৃষকদের রেডি থাকার জন্য আরও 1 লাখের মতো তারা রেডি রাখবে, যাতে বাইরে থেকে যারা আসে তারা তো মেলার শেষের দিকে পাইকারি যারা আছে পাইকার আছে তারা তো নিয়ে যেতে চাইবেন, তাদেরকেও যাতে আমরা হতাশা না হতে হয় যাতে তারাও পায়, সেরকমভাবে আমরা পাই 1.5 লাখ আমরা স্টলে রাখবো এবং অতিরিক্ত কমলা চাষিরা তাদের স্টক আরো 1 লক্ষ কমলা তারা রাখবে। অসংখ্য ধন্যবাদ। তো মূলত কিন্তু এবারে সেজে উঠেছে গোটা কিল্লা এলাকা এই কমলা উৎসবকে কেন্দ্র করে, কারণ এই প্রথমবারের মতো
উত্তর বড়মড়ায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্য ভিত্তিক কমলা উৎসব। এবার 16 তারিখে উদ্বোধনের পালা, তার দিকে তাকিয়ে রয়েছে সবাই। উদয়পুর থেকে তালাইদীপ রায়, টাইমস 24 নেটওয়ার্ক।